বন্ধুরা, আজ গোটা পশ্চিমবঙ্গে আলুর দাম কোথায় কি রয়েছে, আলুর দাম বাড়লো না কমলো, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওতে লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 1100 থেকে 1300 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির ময়নাগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 1100 থেকে 1300 টাকা কুইন্টাল। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে অন্যান্য আলুর দাম রয়েছে 1580 টাকা কুইন্টাল। বাঁকুড়ার বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1180 থেকে 1250 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির বেলাকোবাতে জ্যোতি আলুর দাম রয়েছে 1100 থেকে 1300 টাকা কুইন্টাল। হুগলির কালীপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1360 টাকা কুইন্টাল। বাঁকুড়ার খাতড়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 1180 থেকে 1240 টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরে জ্যোতি আলুর দাম রয়েছে 1100 থেকে 1300 টাকা কুইন্টাল। মালদার ইংলিশ বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 1400 টাকা কুইন্টাল। মালদার ইংলিশ বাজারে লোকাল আলুর দাম রয়েছে 1150 টাকা কুইন্টাল। নদিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 1400 টাকা কুইন্টাল। ইংলিশ বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 1150 টাকা কুইন্টাল। গঙ্গারামপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1030 টাকা কুইন্টাল। ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 1100 থেকে 1200 টাকা কুইন্টাল। মোহাম্মদবাজার কৃষি বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 1000 টাকা কুইন্টাল। বালারামপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1260 থেকে 1280 টাকা কুইন্টাল। কালীপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1360 থেকে 1400 টাকা কুইন্টাল। খাতড়াতে 1180 থেকে 1240 টাকা কুইন্টাল। বেলাকোবাতে 1200 টাকা কুইন্টাল। এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।